সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি যারা আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং করতে ইচ্ছুক বা নতুনে ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে যাচ্ছেন তাদের জন্য এই ক্লাসটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। অনেকে আছে যারা নতুন ফ্রিল্যান্সাররা কোনো কিছু না বুঝেই বিভিন্ন ইনস্টিটিউট বা বিভিন্ন প্রতিষ্ঠানে মোটামুটি ইনকাম দেখে অ্যাডমিশন হয়। তো আসল কথা হচ্ছে ইনকাম দেখে অ্যাডমিশন হওয়ার কোনো দরকার নাই। আপনি দেখবেন যে ওই ইনস্টিটিউটটা প্রতিদিন তাদের ক্লাসের ভিডিও দিচ্ছে, বা দেখবেন যে ওই ভিডিওর কোয়ালিটি কীরকম, বা ওইখানে আপনি কিছু শিখতে পারতেছেন কিনা ওইটা দেখবেন। ইনস্টিটিউটে কতজন স্টুডেন্ট সাকসেস হচ্ছে বা কে কত লাখ টাকা ইনকাম করতেছে এটা দেখে আপনার অ্যাডমিশন নিলে কিন্তু পরে কান্দিতে হইব। কেন কান্দিতে হবে? যেমন আজকে আমাকে একজন ফোন দিছিল, একটা প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিছে, এখন আমাদের কাছে শিফট হতে চাচ্ছে, বলতেছে ভাইয়া আপনাদের কাছে আমি হেল্প চাচ্ছি কীভাবে কী করতে পারি, কারণ আমি একটা জায়গায় ভর্তি হয়েছি, ওইখানে যে প্রবলেমটা হইতেছে সেটা হচ্ছে তারা কাজ শিখাইতেছে কিন্তু মার্কেট প্লেসের অভিজ্ঞতা দিতেছে না। আমাদের বাংলাদেশে এই একটা সবথেকে বড় একটা প্রবলেম, সেটা হচ্ছে সবাই সব প্রতিষ্ঠানে কাজ শিখায় কিন্তু মার্কেট প্লেস দেয় না। একটা ছেলে যখন অনেক স্বপ্ন নিয়ে ফ্রিল্যান্সিং করতে আসে তখন কিন্তু তার উদ্দেশ্য থাকে প্রথম উদ্দেশ্য থাকে হচ্ছে ইনকাম করা। তো হ্যাঁ, আমরা যারা ফ্রিল্যান্সার আছি তাদের কিন্তু কথাই থাকে প্রথম যে আপনারা প্রথমে কাজগুলো ভালোভাবে শিখেন, তারপরে কিন্তু আপনি ইনকাম চলে আসবে। যদি আপনি কাজ প্রপারলি না পারেন তাহলে কিন্তু ইনকাম করতে পারবেন না। তো আপনি যখন একটা ট্রেনিং সেন্টারে থাকবেন বা একটা জায়গায় কোর্স করবেন অবশ্যই রিকমেন্ড থাকবে যে আপনি ওই কাজটা আগে প্রপারলি ভালোভাবে শিখেন, দেন তারপরে চিন্তাভাবনা করেন ইনকামের। আপনার কোর্স হয়তো 4 মাস থাকবে বা 5 মাস থাকবে বা 6 মাস, এর ভিতরে আপনি ইনকামের চিন্তাভাবনা করবেন না। হ্যাঁ, ইনকামের চিন্তাভাবনা করবেন না বলতে এরকম না যে আপনি টোটাল এক টাকাও আশা করবেন না। তো এই ক্ষেত্রে প্রবলেমটা হয় কি, কোনো কোনো প্রতিষ্ঠান ধরেন 6 মাস বা 4 মাসের একটা কোর্স থাকে, করে তারা শুধু কোর্স করাই যেতে থাকে, করাই যেতে পারে। মার্কেট প্লেসের বলে 3টা ক্লাস হবে বা 4টা ক্লাস হবে, মার্কেট প্লেস মানে ফাইবার নিয়ে 3টা বা 4টা ক্লাস হবে এরকম বলে। তো কথা হচ্ছে 3টা বা 4টা ক্লাসে কি ফাইবারের পরিপূর্ণ কাজ করা পসিবল কি না, সেটা হচ্ছে বড় ফ্যাক্ট। কারণ আপনি 3টা বা 4টা ক্লাসে হয়তো আপনাকে গিগ একটা ক্লাসে গিগ বানানো দেখাবে, দ্বিতীয় ক্লাসে হয়তো আপনাকে অর্ডার ডেলিভারি সংক্রান্ত কথা বলবে, তৃতীয় ক্লাসে হয়তো মেসেজ কীভাবে করতে হয় হ্যান ত্যান এগুলো সম্পর্কে আইডিয়া দিবে। মানে টোটাল কথা হচ্ছে হিজিবিজি কিছু ক্লাস আপনাকে করে দিবে যেটা দিয়ে আপনি কিছুই করতে পারবেন না, কিছুই করতে পারবেন না, ফাইবারের আপনি 20%ও জানবেন না ওই কয়েকটা জিনিস জেনে। তো এবার আসেন কথা হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের একটা প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিয়েছেন, তো সেই প্রতিষ্ঠান কইতাছে যে তোমাদের মার্কেট প্লেসের নামান কোনো দরকার নাই, তোমরা 4 মাস বা 5 মাস সময় বা 6 মাস সময় নিয়ে তোমরা শুধু শেখোই, ঠিক আছে, শেখার শেষে লাস্টের ক্লাসের দিকে আমরা একটা গিগ বানিয়ে দিব বা ফাইবার নিয়ে ক্লাস হবে, তখন তোমরা ক্লাসগুলো করে ফাইবারে গিগ পাবলিশ করো। তাহলে এখানে গেল আপনার 4 মাস, আমি ধরলাম 4 মাস, দেন পরবর্তীতে আপনার মার্কেট প্লেসের সম্পর্কে জানতে ওই যে ওইখানে ক্লাস শেষে 4 মাস। তো এই ক্ষেত্রে দেখা গেল আপনাকে টোটাল 8 মাস সময় ব্যয় করতে হইতেছে। এই সময়টা পরবর্তীতে ফ্রিল্যান্সিং করার পরে বা শেখার পরে আপনার কিন্তু তেমন আগ্রহ থাকবে না ফাইবার নিয়ে, যে কী না কী আপনার তখন কিন্তু কাজ থাকবে না, শুধু বৈশা বৈশা ওইগুলো প্র্যাকটিস করবেন আর ফাইবারের টুকটাক সময় দিবেন, তখন কিন্তু আপনি হতাশ হয়ে যাবেন যে ইনকাম কবে হবে এগুলো কিন্তু তখন কিন্তু ওদের কাছে সাপোর্টও পাবেন না। এরকম আমি দেখছি, আমি কয়েকটা জায়গায় ভর্তি হয়েছি তো আমি জানি এগুলো। তো বলে যে ক্লাস কোর্সের শেষে আপনাদের ফাইবারে ক্লাস করা হবে, ফাইবারে 2টা একটা গিগ বানায় দেয়, একটা টুকটাক ক্লাস করে ছেড়ে দেয়। পরে এখানে দেখা যায় একটা ছেলে 4 মাস সময় দিলে একটা কোর্স করে, আবার ফাইবারের পরবর্তীতে 4 মাস লাগে ফাইবার বুঝতে, তারপরে যখন ফ্যামিলি থেকে চাপ সৃষ্টি হয় যে ইনকাম করতে পারো না কেন, তখন দেখা যায় তার ফ্রিল্যান্সিং ছেড়ে দিতে হয় বা তখন ওই প্রতিষ্ঠানগুলোর বদনাম তৈরি হয় যে তারা কিছুই করে না। কিন্তু হ্যাঁ, এখানে তাদের সবথেকে আমি বড় ভুল মনে করি যে একটা স্টুডেন্ট যখন কাজ শিখবে অবশ্যই আপনাদের চিন্তাভাবনা থাকতে হবে বা ইনস্টিটিউট যারা চালাইতেছেন তাদের, যে একটা স্টুডেন্টকে আপনাকে 2টা জিনিস একসাথে মেনটেন করতে হবে, যে ফাইবার বনাম হচ্ছে আপনি কাজ।
আপনি একসাথে ধরেন এক টপিক ডিজিটাল মার্কেটিংয়ের সেক্টরগুলোতে আমি বলতেছি, যে যারা ধরেন আজকে একটা ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের কাজ শিখছেন, তাহলে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের পরিপূর্ণ ক্লাসগুলো আপনি করবেন বা করাইয়া দিবেন। করাইয়া দেওয়ার পর আপনারা নেক্সটে আরেকটা টপিক ধরবেন। এবার আসি, একটা গিগ যদি আপনাকে কোনো প্রতিষ্ঠান শেখায় তাহলে আপনি কিছুই করতে পারবেন না। কেন কিছু করতে পারবেন না? কারণ একটা গিগের ভিতরে আপনি তো 7টা গিগ বানাইতে পারতেছেন না। আপনার একটা গিগের হয়তো প্রথম অবস্থায় নতুনদের একটা গিগ সম্পর্কে আইডিয়া পেলে মোটামুটি ওই একটা গিগ কিন্তু ওইটার উপরে আপনার এক্সপার্ট হয়ে গেলেন। ধরলাম আপাতত আপনাকে ধরলাম 2টা গিগ বানিয়ে দিল, তো 2টা গিগ বানিয়ে দিল, 2টা গিগের উপর এক্সপার্ট হয়ে গেলেন। প্রতিটা গিগ তো ডিফারেন্ট, প্রতিটা গিগের লেখা রাইটিং সার্ভিসগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হয়। তখন দেখা যায় নতুন সেলাররা যে প্রবলেমে পড়ে, ওই পরবর্তীতে অন্য গিগ বানাইতে যাওয়ার সময় যা প্রবলেমে পড়ে, বানাইতে পারে না, হিবিজিবি বানায়, একটা বানায় দিয়ে দেয়, পরে দেখা যায় যে কাজ তো আসেই না, পরে প্রবলেমে পড়ে। তো আমাদের এখানে সিস্টেমটা একটু অন্যরকম। আমরা যেটা করি, প্রথম অবস্থায় আমরা বলি যে ক্লাস চলাকালীন সময় আমরা 7 দিনের ভিতরে মার্কেট প্লেসে নামায় দিই। ধরেন আপনি ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের কাজটা শিখছেন, তাহলে ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে আপনি মার্কেট প্লেসে নেমে গেলেন 7 দিনের ভিতরে। সেকেন্ড টাইমে আমরা শিখব ধরেন গুগল অ্যাড বা এসইওর কাজ বা লিঙ্ক বিল্ডিংয়ের কাজ। তাহলে আমরা সেকেন্ডটাতে আমরা আবার পরিপূর্ণ গিগ তৈরি করে দিয়ে আপনাকে বলবো যে এটা নিয়ে মার্কেট প্লেসে নামেন, বা গিগ তৈরি করে দিব ওইটা। তাহলে 2টা সার্ভিস কিন্তু আমাদের লঞ্চ হয়ে গেল। এতে দেখা যাবে মার্কেট প্লেসের সাথে আমরা তো অ্যাক্টিভ থাকতেইছি, পাশাপাশি দেখা যাইতেছে যে আমাদের গিগগুলো কাজগুলো শেখা হচ্ছে, ফাইবারেও অ্যাক্টিভ থাকছি। দেখা যায় ওর ভিতরে কিন্তু 1-1.5 মাসের ভিতরে অর্ডার চলে আসে। এতে দেখা যায় মার্কেট প্লেস সম্পর্কে আপনাদের পরিপূর্ণতা বা পরিপূর্ণ ধারণা আসতেছে, পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনি কাজও মোটামুটি শিখতেছেন। দেখা যায় এই 4 মাসের ভিতরে আপনি টোটাল সব কিছু ফাইবার নিয়ে আর কোনো প্রবলেমই থাকবে না, আপনি সব কিছু কমপ্লিটলি করে ফেলবেন আপনারা। তো এইভাবে আসলে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। যদি আমরা একসাথে বা গুচ্ছভাবে সব কিছু করতে যাই তাহলে কিন্তু আপনাদের প্রবলেমে পড়তে হবে। এতে অনেক ফ্রিলান্সার দিন শেষে কিন্তু চলে যাবে। আমাদের অনেক স্বপ্নই আসে, যেমন আমরাও একটা সময় স্বপ্ন নিয়ে গেছিলাম, ফার্স্ট একটা প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিলাম, নেওয়ার পরে কিন্তু ধোকা খাইলাম, তারপরে দেখা যায় সেকেন্ড টাইমে একটা প্রতিষ্ঠানে যাই হোক অ্যাডমিশন নেওয়ার পরে কিন্তু সাকসেস হয়েছি। তো সেম আপনাদের অবশ্যই যখন কোনো প্রতিষ্ঠানে অ্যাডমিশন নেবেন, ওই প্রতিষ্ঠানের ভিডিওগুলো দেখবেন, যদি মনে হয় না এখানে ভর্তি হওয়া যায় বা ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগতেছে, যে এগুলো আপনি কাজ শিখতে পারতেছেন, তাহলে রিকমেন্ড থাকবে আপনি যে কোনো প্রতিষ্ঠান, আমাদের এখানে না, আমি বলবো না আমাদের কাছে ভর্তি হন, আপনি যেখানে খুশি হতে পারেন, কিন্তু অবশ্যই বড় কোনো ইনস্টিটিউটে অ্যাডমিশন না নেওয়াই ভালো। কেন এই কথা বলতেছি? কারণ বড় ইনস্টিটিউটে যদি 1000খানি বা 500 জন মেম্বার থাকে, আপনাকে কিন্তু স্পেশালি মেন্টর সাপোর্ট দিতে পারবে না, তাহলে কিন্তু আলাদা একটা মেন্টরের সাপোর্ট আপনি পাচ্ছেন না, বা একটা মেন্টরের সাথে সরাসরি কথা বললেও দেখা যায় যে, বা আপনার টিচারের সাথে যদি আপনি সরাসরি কথা বলেন, অন্তরে কিন্তু একটা সাহস চলে আসবে, এই সাহসটা কিন্তু আপনি পাবেন না। তো অবশ্যই রিকমেন্ড থাকবে ছোটোখাটো ইনস্টিটিউট বা মোটামুটি যারা ভালো কাজ শেখায় এরকম ইনস্টিটিউট দেখে অ্যাডমিশন হন, অথবা বড় ইনস্টিটিউটের স্টুডেন্ট যারা আছে, যারা সাকসেস হয়েছে তাদের কাছে শিখেন, তাহলে আপনি সাকসেস হতে পারবেন। অন্যথায় শুধু শুধু টাকা নষ্ট করবেন, লাস্টের দিকে কিছুই হবে না। তো অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর মেন কথা হচ্ছে আপনাকে অল টাইম, মানে ফ্রিল্যান্সিং করতে আসলে আপনাকে অল টাইম এবং লাইফ টাইম 2টা সাপোর্ট লাগবে, ইনস্ট্যান্ট সাপোর্ট। ধরেন এখন সাপোর্ট দরকার, আপনাকে এরকম জায়গায় ভর্তি হবে যে এখন সাপোর্ট লাগবে, আপনাকে ইনস্ট্যান্ট সাপোর্ট দিতে হবে, কারণ বায়ারটা আপনাকে মেসেজ করে কিন্তু 1-2 ঘন্টা ফালায় রাখবে না। বায়ার এখন মেসেজ করছে, আপনি এখনই রিপ্লাই দিবেন। আপনি না পারলে আপনার মেন্টরকে ফোন দিবেন, আপনার সাপোর্ট টিমকে ফোন দিবেন, যে মেসেঞ্জারে ফোন দিবেন বা ডাইরেক্ট কল করবেন, ভাই আমার এটা প্রবলেম, এটা আমাকে দেখে আমার বায়ারটা ফার্স্ট অর্ডার আপনারা নিয়ে দেন। তো এরকম করতে হবে, তাহলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন, অন্যথায় এখানে এসে কোনো লাভ নাই। তো আশা করি আপনারা নতুন অবস্থায় যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন তারা কিন্তু মোটামুটি এই সম্পর্কে আইডিয়া পেয়ে গেলেন, যে আপনারা কী কী মাধ্যমে আপনারা অ্যাডমিশন হতে পারেন বা কোথায় অ্যাডমিশন হলে আপনার লাভ, অন্যথায় ইনকাম দেখে অ্যাডমিশন হওয়া কোনো দরকার নাই। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।